ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নবম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটি এটি হচ্ছে অক্টোবর মাসের পার্ট সেভেন এখানে দেখতে পাচ্ছ তোমরা এই কোশ্চেনগুলো তোমাদের পার্ট সেভেনে দেওয়া হয়েছে এক নম্বরে রয়েছে পাঁচটি প্রশ্ন দুই নম্বরে রয়েছে পাঁচটি প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরগুলোই করে নেব আজকে তো চলো বেশি দেরি না করে শুরু করছি তোমাদের এই মডেল অ্যাক্টিভিটির প্রশ্নের উত্তরগুলো তো দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে নবনব সৃষ্টি প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যে সকল দৃষ্টান্ত লক্ষ্য করা যায় তা উল্লেখ করো এর উত্তর হয়ে যাবে নবনব সৃষ্টি প্রবন্ধে বাংলা সাহিত্যে বিদেশি শব্দ ব্যবহারের যে সকল দৃষ্টান্ত লক্ষ্য করা যায় তা বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি ফার্সি এবং ইংরেজি প্রধান সংস্কৃত শব্দ কোনো বিদেশি শব্দ নয় তবে পর্তুগিজ ফরাসি শব্দ অত্যন্ত কম আমরা প্রয়োজনে অপ্রয়োজনে ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়ে থাকি পাঠান মুঘল যুগের আইন আদালত খাজনা খারিজ নতুন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি পরবর্তী ইংরেজ থেকে ইংরেজি মারফতে অন্যান্য ভাষা থেকে নিয়েছি এবং নিচ্ছি পরের প্রশ্নটি দেখো পৃথিবীর কোনো পথে কন্যারে দেখিনি কো উদ্ধৃতাংশে কোন কন্যার কথা বলা হয়েছে পৃথিবীর কোন পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাস আলোচ্য উদ্ধৃতিতে কেশবতী কন্যা অর্থাৎ বাংলায় সন্ধ্যাকালীন সৌন্দর্যকে দেখার কথা বলা হয়েছে জীবনানন্দ দাসের আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলার এক অপূর্ব দৃশ্য তুলে ধরেছেন বাংলায় নীল সন্ধ্যা নেমে এলে কবির মনে হয় যেন এ যেন এক কেশবতী নারীর চুলের বন্যায় সমস্ত সচরাচর ডুবে গেছে এই নারীর চুল ঘন কালো রং রাতের আকাশের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে কবির কল্পনায় কবির এই দৃশ্য শুধুমাত্র বাংলার বুকেই দেখা যায় যা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না তাই কবি বলেছেন পৃথিবীর কোন রূপে কন্যারে দেখিনি কো তারপরে প্রশ্ন দেখো তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন আগে এই কথা লেখা হয়েছে তাকে কেন প্রয়োজন স্বামী বিবেকানন্দ তার স্নেহধন্যা শিষ্যা ভগিনী নবেদিতাকে এ কথা লিখেছেন স্বামীজি বলেছিলেন ভারতের নারী সমাজের মুক্তি ঘটানোর জন্য এক সিংহী নারীর প্রয়োজন আছে তিনি এর জন্য ভগিনী নিবেদিতাকে বেছে নেন বিবেকানন্দ ভেবেছিলেন ভারতের নারী সমাজের মুক্তি ঘটানোর জন্য ভগিনী নিবেদিতা উপযুক্ত এই এই উদ্দেশ্যে স্বামীজি উদ্ধৃতি লাইনটি লিখেছেন সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে কে এমনটি করে থাকে তার এমন করার কারণ কি। গ্রাম বাংলার বুকে বেড়ে ওঠা কবির কল্পনায় এক মনের কথা বলা হয়েছে যেখানে ছোট সাদা ফুল অবরিত দুল্যমান গ্রাম বাংলার বুকে বেড়ে ওঠা মানুষের কর্মব্যস্ততার তাগিদে গ্রামের বাইরে অর্থাৎ শহরে গেলে তাদের গ্রামের কথা মনে পড়ে সেটাই গ্রাম বাংলার যন্ত্রণা এই যন্ত্রণা শেষ হয় না তার মনের দুঃখ পূর্ণ হয় না কবির কল্পনায় গ্রাম বাংলার সৌন্দর্য পান করেও মনের তৃষ্ণা কিছুতেই নিবৃত হয় না ঘাসের গন্ধ যেন আপন মনে দিন ধরে গায়ে মাখে নীল আকাশের বুকে যেন সারা রাত জেগে থাকে দুরন্ত এক বুকে যেন সারা রাত জেগে থাকে দুরন্ত এক গুঁয়াটা যেন তার মনের সব স্বপ্ন তাদের বলে এরপরের প্রশ্নটা দেখো রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল রাধারানীর পরিচয় দাও তার মালা গাঁথার উদ্দেশ্য কী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গদ্যাংশের রাধারানী হল একাদশ বছরের কম বয়সী একটি বালিকা যাকে কেন্দ্র করে গল্পটি রচিত হয়েছে রথযাত্রার ঠিক পূর্ব মুহূর্তে দুর্ভাগ্যক্রমে রাধারানীর মায়ের গুরুতর অসুখ বাধে যে রোজগারের উপরে তাদের সংসার চলতো সেটাও বন্ধ হয়ে যায় বাড়িতে খাবার পর্যন্তও বন্ধ হয়ে যায় ওষুধ কেনা তো দূরের কথা দিন কাটতে থাকে অনাহারে রাধারানীর মায়ের ঔষধ কেনার কথা চিন্তা করে এবং রথে মালা বিক্রি করবে ভেবে সে মালা গাঁথে তারপরে দেখো দুই দাগের প্রশ্নের উত্তরগুলো নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও কেরোসিন উৎসগতভাবে কোন শ্রেণীর শব্দ কেরোসিন হচ্ছে একটি বিদেশি শব্দ তারপরে রয়েছে একটি মৌলিক শব্দের উদাহরণ দাও যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয় বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না তাদের মৌলিক শব্দ বলে যেমন মৌলিক শব্দের একটি উদাহরণ হল গোলাপ নবগঠিত শব্দ বলতে কি বোঝো নিত্য নতুন শব্দ প্রয়োজনে ভিন্ন ভিন্ন শব্দ মিশ্রণে অথবা কোনো শব্দকে খণ্ডিত করে যে নতুন শব্দ পাওয়া যায় তাকেই নবগঠিত শব্দ বলে উদাহরণ জোড় কলম পর্তুগিজ ও হিন্দি ভাষার শব্দ যুক্ত করে তৈরি একটি মিশ্র শব্দের উদাহরণ দাও পর্তুগিজ প্লাস হিন্দি সমান এর হয়ে যাবে পাউ প্লাস রুটি পাউরুটি টিআর গ্যাস এর বাংলায় অনুদিত শব্দ কি টিআর গ্যাসের বাংলায় অনুদিত শব্দ হলো কাঁদুনে গ্যাস